আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। রামপুরহাট মেডিকেল কলেজে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন পাঞ্জাবের এক যুবকের মৃত্যু হলো গভীর রাতে। আর এই মৃত্যুকে কেন্দ্র করেই ধোঁয়াশা তৈরি হয়েছে রামপুরহাট হাসপাতালে। মৃত যুবকের নাম অমৃত সিং, বয়স 35, তার বাড়ি পাঞ্জাবের বানার জেলার তাপমান্ডি থানার তেন্ডা গ্রামে। তিনি গম কাটা মেশিনের অপারেটর ছিলেন। লকডাউনের আগে এই যুবক বাঁকুড়া ও মুর্শিদাবাদে বেলডাঙ্গা হয়ে বীরভূমে গম কাটতে এসেছিলেন। বীরভূমে মুরারি থানার বাঁধলি গ্রামে গিয়াসুদ্দিন মোল্লার বাড়িতে ছিলেন। গত 5ই এপ্রিল জ্বরের উপসর্গ নিয়ে তাকে প্রথমে রাজগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্র, পরে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। সেখানে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছিল আর তার শরীরে বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা আরডিতে পাঠানো হয়। সেখান থেকে কোভিড-19 নেগেটিভ রিপোর্ট আসে। তবে রিপোর্ট নেগেটিভ এলেও তাকে আইসোলেশনে রেখে টিবি রোগের চিকিৎসা করা হচ্ছিল। গতকাল রাতে ওই যুবক মারা যান। এদিকে মৃত্যুর পর করোনা রোধক বিশেষ পিপি পোশাক পরে হাসপাতালের কর্মীরা তার মৃতদেহ আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে মর্গে নিয়ে যান। ধোঁয়াশা তৈরি হয় এখানেই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামপুরহাট চত্বরে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য তার ময়নাতদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে। কৌশিক রায়ের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।